হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা বাড়িতে পালন করতে চান এবং আপনারা অনেকেই বাড়িতে কোয়েল পাখির বাচ্চা পালন করতেছেন নিজেরাই বাচ্চা ফুটিয়ে, তো ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই প্রতিদিন খাবার নষ্ট হইতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনারা স্বাভাবিক হবেই, কিন্তু এই এই যে আপনার প্রতিদিন খাবার যদি নষ্ট হয়, ধরেন আপনি বাড়িতে 500 কোয়েল পাখির বাচ্চা নিচ্ছেন, তো এইটা থেকে আপনার প্রতিদিন যদি আপনার আধা কেজি খাবার করে নষ্ট হয়, তো কিন্তু আপনার মাস শেষ কিন্তু অনেক টাকার খাবার নষ্ট হইতেছে। তো ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই জানাবো যে আপনারা কীভাবে কোয়েল পাখির বাচ্চাটা পালন করলে খাবার খরচটা খুবই কমাতে পারেন, কীভাবে গোপনে একটি টিপস জানাবো যে টিপস অবলম্বন করে আপনার ছেলে কোয়েল পাখির খাবার খরচটা খুবই কমাতে পারবেন। বন্ধুরা, তো আপনাদের জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি খাবার নিয়েছি, যাতে আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি। তো যার কারণে আমি এখানে 2 কেজি খাবার নিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো আসলে আমি সবসময় আমাদের এই কোয়েল পাখিগুলোকে কিন্তু এইভাবেই খাবারটা দিয়ে থাকি, এবং অন্যান্য যে খামারিরা রয়েছে বড় বড় যে খামার, তো তারা কিন্তু এইভাবে সাধারণত এই খাবারটা দিয়ে থাকে, যেটা আর কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু শেয়ার করবো। আমার মনে হয় ইউটিউবে এরকম ভিডিও আরও আগে ইউটিউবে এরকম আইসে ভিডিও, তো যার কারণে আমি প্রথম আমার যেটা মনে দিয়েছে ইউটিউবে আমি প্রথমে এরকম একটা ভিডিও দিতেছি আর কি, আপলোড করতেছি। তো পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, মনে যদি দেখেন বুঝতে পারবেন যে আমরা কীভাবে কোয়েল পাখির খাবার খরচটা কমাতে পারি। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু 1 বালতির মধ্যে আপনার 2 কেজি খাবার নিয়েছি আর কি, কারণ আমার এই 2 কেজি খাবার যদি আমি এখন পাখিগুলোকে দিই, আবার আপনার 1 থেকে 2 ঘন্টা পরে আবার পাখিগুলোকে দিব। তো আমার এখানে মূলত আপনার পাখি রয়েছে আপনার 300-350 মতো আর কি রয়েছে। তো এর জন্য আর কি এখানে আমি সাধারণ 2 কেজি নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ডালতেছি, ঠিক আছে। তো পানিটা কেন ডালছি এটা একটু জানা দরকার। পানিটা ডালছি এখন, পানিটা দিয়ে আমি খাবারটা গুলবো, ঠিক আছে। খাবারটা আমি এখন গুলবো ওই পানিতে। তো পানিটা ব্যবহার করার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনার পানিটা যাতে গরম পানি হয়, ঠান্ডা পানি যাতে না হয়। ঠান্ডা পানি হলে কিন্তু আবার বাচ্চাগুলো আবার ঠান্ডা লাগবে, দেখা যায়। আমরা এই গরম পানিটা এর জন্যই ব্যবহার করবো, কারণ আমরা এই যেহেতু এখন ঠান্ডা দিন, শীতময় দিন, তো এই ক্ষেত্রে যদি আমরা আমার পাখি বাচ্চাগুলোকে যদি ভিজা খাবার ব্যবহার করি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের পাখি কিন্তু এই ভিজা খাবার ব্যবহার করার কারণে কিন্তু আমাদের পাখিগুলো ঠান্ডা লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই খাবারগুলো গুলা শেষ হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন এখন দেখাবো এটার মধ্যে দেখাবো হচ্ছে আপনার খাবারগুলো কীভাবে গুলবেন, হ্যাঁ, কীরকমভাবে আপনাকে এই খাবারটা গুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাকে বেশি গুলতে হবে, এত বেশি আপনার আপনার এত বেশি পাতলা হবে না এবং এত বেশি শক্ত শক্ত হবে না, ঠিক আছে, মাঝারা সাইজের হবে আর কি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, একটু মনে যদি দেখলে বুঝতে পারবেন কীরকমটা করতে হবে, কীরকমভাবে গুলতে হবে। তো এরকমভাবে আর কি আপনাকে সাধারণত যেরকম আমরা গ্রামে বাসায় বলে থাকি পিঠা, গ্রামে পিঠা বানাতে দেখা যায়, হ্যাঁ, ফুলের পিঠা, তো এরকম আর কি মূলত আপনাকে এরকমভাবে পিঠার কাইটা যেরকমভাবে তৈরি করে, এরকমভাবে আর কি মূলত আপনাকে এই খাবারটা তৈরি করতে হবে, ঠিক আছে, পানি দিয়ে, গরম পানি দিয়ে। তো এখন হচ্ছে এই যে আপনারা তৈরি করবেন, হ্যাঁ, তো তৈরি করার পর আপনার এখন আর কী কী কাজ রয়েছে, এই তৈরি করার পর আমরা এখন এই খাবারগুলো এখন কী করবো। তো তৈরি করা শেষ হলে আপনি এখন এই খাবারগুলো এখন আপনার এই খাবারগুলো আপনি পাখিগুলোকে দিবেন, সেটা কীভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো খাবারটা দেওয়ার জন্য আপনার কিন্তু এরকম একটা ট্রে লাগবে, ঠিক আছে, এরকম একটা ট্রে প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই পাখিগুলো আর কি, তো এই পাখিগুলোকে এখন আমি এই খাবারটা দিব। তো আপনাদেরকে এখন দিয়ে দেখাচ্ছি যে আমার পাখিগুলো এখন এই খাবারটা খাইতেছে কিনা। তো এরকমভাবে কিন্তু আপনাকে সুন্দর করে সাজিয়ে তারপর কিন্তু এই ট্রের মধ্যে শুইতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন যাতে কোনো একদিন না পড়ে। তো সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু পরে বলতেছি আর কি যে আমরা এটা কেন দিবে, এটা দেওয়ার কারণ কী, এভাবে দেওয়ার খাবারটা এভাবে দেওয়ার কারণ কী। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো এখন সুন্দর করে কিন্তু এই খাবারগুলো খাইতেছে। তো এই খাবারটা দেওয়ার একটা আপনার ভালো দিক হচ্ছে আপনার, আমরা যদি এভাবে খাবারটা দিই কিন্তু কিন্তু আমাদের খাবারটা নষ্ট হবে না। যেরকম আমরা যদি পাখিগুলোকে শুকনো খাবার দিই গুঁড়ো করে, বা যে গুঁড়ো খাবারটা রয়েছে খাবারটা যদি তখন দিই, তাহলে কিন্তু এটা দেখা যায় পাখিগুলো বাচ্চার পা দিয়ে পান্না দিয়ে কিন্তু খাবারগুলো ছড়ায়, ঠিক আছে, ছড়ায় এক এক জায়গায় ফেলে দেয়, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা পাখিগুলোকে খাবারটা দেই, হ্যাঁ, এরকম গুইলা এরকমভাবে মানে এরকম গুলো করে, তারপর যদি আপনার এই পাখিগুলোকে এরকমভাবে দিই, তো ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার কোয়েল পাখির খামারে খাবার বেশি লাগবে। তো আমি সাধারণত এইভাবে খাবারটা দিয়ে থাকি, যার কারণে আমি এইভাবে দিই কিন্তু আমি খুবই খাবার খরচটা কমাতে পারি। কারণ দেখেন আমার যদি প্রতিদিন যদি 100 গ্রাম করে খাবার নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের 10 দিন হইতেছে আপনার 1 কেজি খাবার, 30 দিন হইতেছে আমাদের 3 কেজি খাবার, ঠিক আছে। তো 3 কেজি খাবারের দাম কত দেখেন, আমরা যদি এই খাবারটা বর্তমান বাজার হচ্ছে আপনার 70 টাকা, যদি যদি পাইকারি দাম, হ্যাঁ, সর্বনিম্ন নিম্ন যে দামটা আর কি, 70 টাকা হলে 3×7=21, মানে 210 টাকা কিন্তু আমাদের 30 দিনে নষ্ট হয়ে যেতেছে। তো এটা আর কি আপনার একটা ভালো দিক, আপনারা যদি এইভাবে খাবারটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার খামারে বেশি কোনো খাবার খরচ লাগবে না, মানে আপনার খাবারগুলো আর বেশি নষ্ট হবে না। তো এখন হচ্ছে আমরা এইভাবে খাবারগুলো কতদিন ব্যবহার করবো। তো আপনার বাচ্চাগুলোকে আপনারা যতদিন বোর্ডিং করবেন, ততদিন আর কি আপনারা যদি এইভাবে ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় খাবার যে নষ্ট হবে। আর বোর্ডিং পড়া শেষ হলে দেওয়ার পরে আপনি এদেরকে বাটির মধ্যে খাবার দিবেন, তখন তার কোনো সমস্যা হবে না। তো সুন্দরত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি যে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা পালন করতেছেন, আপনারা কীভাবে খাবার খরচটা কমাতে পারেন, কীভাবে খাবারটা দিলে ভালো হয়। তো
তো এটা আর কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি আরো কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পান, কোন ধরনের ভিডিও দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।